কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হিলিতে আদিবাসী এক অসহায় কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দিলেন হাকিমপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে ১০টায় উপজেলার খট্টা মাদতপাড়া ইউনিয়নের ঘাসুরিয়া এলাকায় হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেনের নেতৃত্বে সকল নেতাকর্মীরা স্থানীয় এক আদিবাসীর সারা জমির ধান কেটে বাড়িতে তুলে দেন। হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন বলেন, মোবাইলের মাধ্যমে খবর পান তারা ঘাসুরিয়া এলাকার এক আদিবাসী কৃষক অর্থাভাবে ধান কাটতে পারছেন না, এমন খবর পেয়ে তারা ধান কাটতে উদ্যোগ নেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি এবং আমাদের দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী কৃষকের পাশে ছাত্রলীগের পাশে দাঁড়াতে হবে। তারই আলোকে আমরা উপজেলা ছাত্রলীগের একটি সূত্রে জানতে পারলাম যে উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের সেরা তিজ্ঞা নামের একজন আদিবাসীর দুই বিঘা ধান তিনি অর্থভাবে কাটতে পারছেন না। তারই আলোকে আমরা তার পাশে দাঁড়ানোর জন্য আজকে তার সাথে আসে যোগাযোগ করি তার বাসায় গিয়ে এবং তাকে সাথে নিয়ে আসে আমরা তার এই দুই বিঘা ধান কেটে তার ঘরে তুলে দেব।